কালবৈশাখী ঝড় হয়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে। গেল রাতে জেলার সদর, শান্তিগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়ে কাঁচা আধা পাকা ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে আতঙ্কিত হয়ে দিরাইয়ে ও জামালগঞ্জে এক বৃদ্ধ ও বৃদ্ধা মারা গেছে। গতকাল জামালগঞ্জের হালির হাওড়ের বাঁধ ভেঙে পানিতে ডুবেছে একের পর এক ফসলি জমি। এতে 1,000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছে কৃষকরা। গেল রাতে লালমনিরহাট সদরের 6টি গ্রামে কালবৈশাখী ঝড় হয়েছে। এতে 200 শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাটগ্রামে শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডমন্ড হইরা দিছে, এদিকে তো ফসল হানি, পানির দল, এদিকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি দিছে। গতরা একের তুফানে 3 দিন গরদার উড়াই লিজন বাচ্চলিয়া থাকতাম কোন না গুনি জরাইয়া দুম তুফানে আমরা গরু উড়াইয়া দৌড়িয়ার গরু গিয়া মানে গরু করি চলে গরবাড়ি সারা রাস্তা রাস্তা এরা অনেক মানছে খান্দা খুঁটি করে।